হ্যালো একজন, আসসালামু আলাইকুম। ভিলেজ ফার্মাসিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, আজ 31 আগস্ট 2023 রোজ বৃহস্পতিবার আমি এখন কালদিবাজার অবস্থান করছি। আমার সামনে দেখছেন প্রচুর পরিমাণ পাট। এখানে 1000 মন পাটের মতো স্টক করা হয়েছে, আর আমার পাটটা শুরু হলে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমদানি বাড়বে। তা আমি এখন এই কথা বলবো কালদিবাজারের মধ্যে বিশিষ্ট একজন ব্যবসায়ী মোহাম্মদ মাজারুল আলম বিপুল ভাইয়ের সাথে। তিনি একটা পরিচিত মুখ, সবাই তাকে চেনে, পাট জগতে যারা ব্যবসা করেন সবাই তাকে এক নামে চেনে। সেই বিশিষ্ট ব্যবসায়ী বিপুল ভাইয়ের সাথে সে কথা বলার মাধ্যমে আজকে জানবো যে পাট কালদিবাজারে কি করে বিক্রি হচ্ছে এবং পাটের ভবিষ্যৎটা কি, সব বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আজকে ভাই পাটের হালচাল কি আজকে বাজারের? আজকে পাটের বাজার একটু দেখছি 1800 থেকে 2800 টাকা। 2800 টাকা মাথার পাট? মাথার পাট। ভাই সামনে কি বাজারটা একটু আরো একটু বাড়ার সম্ভাবনা আছে কিনা? বাজার কম থাকায় চাষিরা পাট আমদানি রপ্তানি কম করতেছে, সার্ভার আসছে না, প্লাস স্টকাররা মাঠে নামে স্টক করতেছে, তার জন্য বাজারটা একটু চাঙ্গা হয়েছে। আপনার ঘরে প্রচুর পরিমাণ পাট, আপনি কিন্তু স্টক করছেন, তা এখানে কত মন ভাই স্টক করছেন? 600 মন। আপনার অ্যাভারেজ কত পড়তে আছে? এগুলা এই পাটটা 2210 টাকা স্টক করা হয়েছে। 2250 টাকা। পাট আনছিলেন? কত করে বিক্রি করছেন দাদা? 25 থেকে 2600 টাকা। এর পাটটা ভালো না? মিডিয়াম পাট। তাই এই টাকায় বিক্রি করে আপনাদের পাটের কি অবস্থা? খরচ মজুর টাকা উঠতেছে? খরচের টাকা উঠতেছে না, লস হচ্ছে আমাদের। লস হচ্ছে। কত বাকি বুনেছিলেন ভাই? এবার আমি 150 শতক বুনেছিলাম। 150 শতক? তাতে কত বাকি, কত বাকি আছে? 6 পাখি। 6 পাখি? 6 পাখিতে কি আপনার যে দাম পাচ্ছেন এই দামে কি বিক্রি করে আপনি কি লাভবান? না, 6 পাখিতে আমার সর্বনিম্ন 12 থেকে 15 হাজার টাকা লাভ হবে। আপনাদের দুঃখ কষ্ট আসলে ভাই বুঝি, তারপরে তো আমাদের করার কিছু নাই। আসলে পাট তো আন্তর্জাতিক একটা বাজার। ভাই ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকে 31 আগস্ট 2023 রোজ বৃহস্পতিবার কালদিবাজার থেকে পাটের আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।